টু অভিটাস অটিজম জার্নি। আর আজকে আমরা আছি অভিটা অ্যান্ড হার কিবোর্ড, তার আজকে চবিপ্সিতা নেই, আজকে আমি আছি। তো এর আগে আমরা অনেক জিনিস শিখেছি এবং আমি সেগুলোকে খুব ফর্মুলা ওয়াইজ শিখিয়েছি। এবার আমি কর্ড শিখিয়েছি ফর্মুলা দিয়ে, মেজর মাইনর কর্ড। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে স্কেল, মেজর স্কেল ফর্মুলা উইথ নাম্বার। সারা পৃথিবীতে ইন্টারন্যাশনালি যে মেথডটা আমরা ইউজ করি কিবোর্ড বাজাতে গিয়ে মেজর স্কেলের জন্য, কি করি না, যে স্কেল বলছি তার ফার্স্ট নোট বা রুট নোটটা নিই। যেমন সি মেজর স্কেলের প্রথম নোট হচ্ছে সি, তাহলে আমি সিটা নিই। তারপরে কি নিই, দুটো হোল স্টেপ নিই, তারপরে একটা হাফ স্টেপ নিই, আবার হচ্ছে হোল স্টেপ হোল স্টেপ হোল স্টেপ, তিনটে হোল স্টেপ আর একটা হচ্ছে হাফ স্টেপ। এবার আমাদের বাচ্চাদের জন্য যেটা প্রবলেম হচ্ছিল, এই হোল স্টেপ আর হাফ স্টেপ কিছুতেই আমি বোঝাতে পারছিলাম না। কিন্তু আমার চ্যানেলে হোল স্টেপ হাফ স্টেপের উপরেও একটা হচ্ছে আমার ভিডিও আছে, সেটা যারা যাদের বাচ্চারা বুঝতে পারবে তারা দেখে নেবেন। আমার তখন মনে হয়েছিল যে আমাদের বাচ্চারা তো নাম্বার বুঝতে পারে, আমি করি নাম্বার দিয়ে ট্রাই করি। এবং অভিষেক খুব ছোট, তখন 5-6 বছর বয়স, তখন থেকে আমি ওকে এই হোল স্টেপ হাফ স্টেপ এখন বুঝতে পারে, কিন্তু তখন আমি ওকে সোজা একদম পদ্ধতি যেটা আমি নাম্বার দিয়ে বুঝিয়েছিলাম। নাম্বারটা কি না, সি মেজর স্কেল বলছি, তাহলে প্রথম যে হচ্ছে স্কেল বলছি সি, তার মানে সিটাকে আমি 1 যদি ধরি, তারপরে এটা 2 এটা 3, আমরা কোনটা নেব, 3টা নেব। আবার 4 বাদ দিয়ে 5 নেব, 5 এর পরে নেব 6, তারপরে হচ্ছে 7 বাদ দিয়ে নেব 8, 9 বাদ দিয়ে নেব 10, 11 বাদ দিয়ে 12, তারপরে হচ্ছে আবার 1। তাহলে আমরা কি কি নোট নেব মেজর স্কেলেতে, 1, 3, 5, 6, 8, 10, 12, আবার 1। তো এই হচ্ছে, এটাই হচ্ছে ফর্মুলা, নাম্বার অ্যান্ড ফর্মুলা। এটা হচ্ছে আপনারা ফলো করুন এবং খুব তাড়াতাড়ি শিখবে বাচ্চা। আজকে আমি মেজর স্কেলের ফর্মুলাটা দিলাম উইথ নাম্বার, আর হচ্ছে যারা হোল স্টেপ হাফ স্টেপও বুঝিয়ে দিলাম, এবং তার উপর একটা ভিডিও আছে আমার, ওখানে দেখে নেবেন। পরের দিন আমি আবারও মাইনর স্কেল ফর্মুলা বলবো উইথ নাম্বার।